এমনি করে কি করে হবে? সকাল থেকে বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি হইয়াই যাচ্ছে, হইয়াই যাচ্ছে, হইয়াই যাচ্ছে। জানানোর কোনো লাভই নাই, এমনি করলে চলবে? আজ আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম, এখন বাজে 10:30। কারণটা হচ্ছে সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে। সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, তাই কোনো কার্যক্রম নেই, সেই জন্য কি করবো, লেদ খাচ্ছি। গাইস, মুখ টুখ ধুয়ে আমি ফ্রেশ হয়ে আসছি। গাইস, এইমাত্র আমি মুখ টুখ ধুয়ে চাতা খেয়ে ফ্রেশ হয়ে তারপর এলাম। আজকে আমি ভাতের সাথে একটা ডিম ভাজা খাবো, তাই আমি দোকানে যাবো ডিম আনতে। চলো যাওয়া যাক। গাইস, আমি বাইরে বেরিয়েছি একটু, আর সারাদিনটা বাড়িতে বসে থাকতে মন যাচ্ছে না। প্রচুর বৃষ্টি সকাল থেকে, সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। জানানোর কোনো লাভই নাই, এমনি করলে চলবে? গাইস, আমি একটু বাইরে বেরিয়েছি কারণ ভাতের সাথে ডিম ভাজা খাবো, তাই ডিম আনতে যাচ্ছি আমি দোকানে। ওই চলে এলাম দোকানে। ডিম আছে? ডিম কড়া একটা লবু আছে। কত? ঠিক আছে। গাইস, এই মাত্র আমি দোকান থেকে ডিমটা নিয়ে এলাম বাড়িতে, তারপর মাকে আমি দিয়ে দিলাম। মা, তুমি আমাকে ডিমটা ভেজে দিবে বলে আমি চলে এলাম। এবার আমি পড়তে বসবো একটু। গাইস, একটু পড়তে বসেছি, আমি পড়াশোনা করিনি, তারপর তোমার সাথে কথা বলছি। আমার এই মাত্র পড়া কমপ্লিট হলো, এইবার আমি স্নান করতে যাব, স্নান করে এসে পরে কথা হবে। গাইস, আমি এইমাত্র স্নান করে এলাম, এইবার আমি একটু সাজগোজ করব। সাজগোজ করার আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে ফেলি। হাই গাইস, আমি শান্তনু, আর আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের এক নম্বর ব্লগ চ্যানেল শান্তনু বারুই। গাইস, সাজগোজ হয়ে গেছে আমার, এবার আমাকে ডাকছে আমার মা খাবার খেতে, তাই খাবার খেতে যাবো আমি। তো চলো যাওয়া যাক। আমি খেতে চলে এসেছি। আমার খাবার মেনু লুচি, অঙ্কুরিত ছোলা, একটা তরকারি, লাউয়ের তরকারি, লাউ বুটের, আর এটা হচ্ছে ছাতু, আর এটা ডিম ভাজা। গাইস, বৃষ্টির দিনে লুচি, অঙ্কুরের ছোলা, ছাতু রান্না, আর কি ডিম ভাজা খেতে এটা ওয়াও লেভেলের। আর বেশি কথা বলবো না, সামনে খাবার রেখে আর তর সরিতে পারছি না আমি, তাই খাবারটা খেয়ে ফেলি। খাবারটা খেয়ে পরে কথা হচ্ছে। গাইস, আমি এই মাত্র খাবার খেয়ে তারপর এলাম, আর খাবার খাওয়ার সময় আমার বন্ধুগুলো এত আমার জ্বালাতন করলো যে বলার নেই। জ্বালাতন করলো কারণ আমাকে বলছে ফ্রি ফায়ার গেম খেলতে। তো এই যে আবার ফোন করছে আমাকে ফ্রি ফায়ার গেম খেলার জন্য। তো আমি এখন ফ্রি ফায়ার গেম খেলবো একটু, তারপরে একটু ঘুম দেবো। তো তোমার সাথে বিকেলবেলায় কথা হচ্ছে। এইমাত্র আমি ঘুম থেকে উঠলাম, এবার ওই আমার ঠাকুমা নিয়ে আসছে আমার জন্য চা আর খড়মা। গাইস, চা আর খড়মা চলে এসেছে, এবার আমি খাবো। চাটা খেয়ে পরে আমি কথা বলছি। আমার চা খাওয়া শেষ, এবার আমি খেলতে যাবো মাঠে।
তো চলো যাওয়া যাক। এটা হচ্ছে আমাদের বাড়ি, আমাকে দেখা করতে আসো, চলে আসবে। দেখতে পেয়েছি আমি, দেখি জুম করে, ওই যে ছেলেগুলো মাঠে আছে, চলো তাহলে ওদের সামনেই যাই, তারপর দেখা হচ্ছে। গাইস বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেছে, আমার দাদু হয় সম্পর্কে যখন মানে আমি একটু পরে ওদের সঙ্গে খেলতে যাচ্ছি। আজকে খেলা হবে না, কারণ ওইরকম যে আমরা খেলছিলাম ওই হবে তো খেলতে খেলতে বলটা হঠাৎ একটা কাটা ছুড়ে ঢুয়ে গেল, সেই জন্য বলটা পাঙ্কচার হয়ে গেছে, আজ আর খেলা হবে না। মোটামুটি দুদিন পর খেলা শুরু হবে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ব্লগটা ভালো লাগে তো একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। জানি আমার এই ভিডিওটা ভিউ বাড়বে না, তাও বলছি ভিডিওটা ভিউ বাড়িয়ে দেন, শেয়ার করে দিন, আর কিছু না ভালো লাগে কমেন্ট করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। এমনি করে কি করে হবে?